Hey guys, today I'm going to talk about a uniform cost search. Uniform cost search কি হয় যে এক নোড থেকে আরেক নোডে যাওয়ার কস্টটা দেয়া থাকে। সো আমাদের যদি এক নোড থেকে আরেক নোডে যাওয়ার কস্ট দেয়া থাকে তাহলে ইউনিফর্ম কস্ট সার্চ কিভাবে সার্চ করবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো ধরে নেওয়া যাক যে আমাদের স্টার্টিং স্টেট হচ্ছে A এন্ড গোন নোড হচ্ছে G। তাহলে ইউনিফর্ম কস্ট সার্চ কী করবে, সর্বপ্রথমে দেখবে যে স্টার্টিং নোড থেকে কোথায় কোথায় যাওয়া যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্টিং নোড থেকে A থেকে B তে যাওয়া যায় অ্যান্ড A থেকে C তে যাওয়া যায়। তো তাহলে সর্বপ্রথমে আমরা A থেকে B তে যাই। তো আমরা যদি প্রথমে A থেকে B তে যাই তাহলে আমাদের কস্ট কী দাঁড়াচ্ছে, 80। ওকে, দেন আমরা দেখব A থেকে যদি আমরা C তে যাই আমাদের কস্ট কী দাঁড়ায়। আমরা যদি A থেকে C তে যাই তাহলে আমাদের কস্ট হচ্ছে 99। এখন আমাদের এই দুইটা পাথের মধ্যে কম্পারিজন করতে হবে, যে দেখতে হবে যে কোন পাথের কস্ট কম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে A থেকে B এর কস্ট কম, সো আমরা A থেকে B তে A থেকে B কে ফার্দার মুভ করব, A থেকে B থেকে। ওকে, সো A থেকে B হয়ে আমরা ফার্দার মুভ করতে হলে A থেকে B হয়ে কোথায় যাওয়া যাচ্ছে, D তে যাওয়া যাচ্ছে। তো আমরা A থেকে B হয়ে যাব হচ্ছে ডিতে। তাহলে আমাদের কস্ট কত হবে, আমাদের কস্ট হবে 80 প্লাস 97। আমাদের টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 7 অ্যান্ড 17। ওকে, এখন আমাদের কম্পেয়ার করতে হবে যে A থেকে C এর কস্ট কত এবং A টু B D এর কস্ট কত। এখানে দেখতে পাচ্ছি যে A থেকে C এর কস্টটা কম, তাই আমরা A থেকে C হয়ে আবার মুভ করব। অর্থাৎ A টু C হয়ে কোথায় যাওয়া যায়, A টু C হয়ে আমরা গোল নোডে পৌঁছাতে পারি, অর্থাৎ A টু C টু G। এটা যদি হয় তাহলে আমাদের কস্ট হচ্ছে 99 প্লাস 2 1 1 ইকুয়ালস টু 0 1 3। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা অলরেডি গোল নোডে পৌঁছে গেছি, বাট ইউনিফর্ম কস্ট সার্চ এখানেই সার্চিং টেকনিকটা অফ করবো না, দেখবে যে আদার যে ওয়ে আছে, আদার যে পাথ আছে তার কস্ট যদি এর থেকে কম হয় তাহলে সেই পথটাই চুজ করবে, আদারওয়াইজ এটাকেই ইউনিফর্ম কস্ট সার্চ এই পাথটাকেই বেছে নেবে। ঠিক আছে, সো আমাদের আদার আর পাথ আছে হচ্ছে A টু B টু D। সো A টু B টু D হয়ে আমরা জিতে পৌঁছাতে পারি। তাহলে আমরা এবার দেখব হচ্ছে A টু B টু D হয়ে আমরা জিতে যাব। ওকে, সো A টু B এর কস্ট হচ্ছে 80, B টু D এর কস্ট হচ্ছে 97 অ্যান্ড D টু G এর কস্ট হচ্ছে 101। আমাদের টোটাল কস্ট দাঁড়াচ্ছে 278। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ওয়েতেও গোল নোডে পৌঁছাতে পারি, বাট A টু C হয়ে জিতে যাই তাহলে আমাদের কস্ট হচ্ছে 310। আমরা যদি A টু B টু D হয়ে জিতে যাই তাহলে আমাদের কস্ট হচ্ছে 278। সুতরাং যেহেতু A টু C টু G এর কস্ট A টু B টু D টু G এর কস্টের চেয়ে বেশি, এজন্য আমরা গোল নোড হিসেবে এই পথটাকে বেছে নেব, অর্থাৎ A টু B টু D টু G। সুতরাং ইউনিফর্ম কস্ট সার্চ আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে A টু B টু D টু G এই পাথটা। আমার ধারণা সবাই বুঝতে পেরেছ যে ইউনিফর্ম কস্ট কীভাবে কাজ করে।